গায়বান্ধার গোবিন্দগঞ্জে চাকরি দেওয়ার কথা বলে অপারেশনের মাধ্যমে কিডনি বের করে নিয়েছে সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচার চক্রের সদস্যরা। চক্রের এক আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। দুপুরে গায়বান্ধা সংবাদ সম্মেলনে পিবিআই এর পুলিশ সুপার জানিয়েছেন, গোবিন্দগঞ্জের আব্দুল ওহাবকে চাকরির প্রলোভন দেখে 2018 সালের 22শে সেপ্টেম্বর বাড়ি থেকে নিয়ে যায় চক্রটি। তারপর থেকে আর কোনো হদিস পাওয়া যায়নি তার। ওহাবের বাবা আব্দুল মজিদ সরকার থানায় অভিযোগ করলে পিবিআই তদন্তের দায়িত্ব নেয়। গত শুক্রবার চক্রের সদস্য রায়হান আলীকে গ্রেপ্তার করে রায়হান আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার জানিয়েছেন, গত কয়েক বছর গাইবান্ধা, জয়পুরহাট এবং আশেপাশের এলাকা থেকে 45 থেকে 50 জনকে পাচার করা হয়েছে। তুমি নিজের মুখে স্বীকার করবে যে আমারই আত্মীয়, আমি তাকে নিজে সময় ইচ্ছায় আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে মানে কিডনি দান করেছি। কিডনি না দিলে পরে তোমাকে এখানেই মানে একবারে মারে ফেলে দেয়, মারে ট্যাঙ্কের মধ্যে ফেলে দেবো। ডিলার, মিডিয়া, বস এবং আন্তর্জাতিক পাচারকারী চক্র, এই চার ধরনের আমরা ক্রাইটেরিয়ার সংশ্লিষ্টতা পেলাম। এই আব্দুল ওহাবকে 5 লক্ষ টাকা দিবে বলে রায়হান, কবির এবং তারা মিলে আন্তর্জাতিক চক্রের সমন্বয়ে তার কিডনিটা পাচার করে দেয়।